তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। গেমিং উইথ মহেশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমার বেশ কিছুদিন তো বন্ধুরা বেশ কিছুদিন আমার এই চ্যানেলে ভিডিও পোস্ট করার সমস্যা ছিল, কারণ আমি রিলেটিভের বাড়িতে গেছিলাম। প্রথম তো এটা পুজোর অনুষ্ঠানে, আবার সেখান থেকে ফিরে না আসতে আসতেই আবার একটা বিয়ের ইনভিটেশন পড়ে যায়। তো সেক্ষেত্রে কিছুদিন অফ ছিল আপলোড করা ভিডিওটা। তো আমি আজকে থেকে এই ভিডিও পোস্ট করা কন্টিনিউ করব, ঠিক আছে? তো যারা তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, তারা এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো আর আমার সঙ্গে থেকো। যারা সাবস্ক্রাইব এখনও করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো গেমটির ভেতর প্রবেশ করা যাক। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমার ফ্লাইং মেশিনের কাছে আমি পৌঁছেছি। এখানটায় আমার হারভেস্টার, এখানটায় আমার কাল্টিভেটর। এবার আমার এখনকার কাজ হচ্ছে সোয়াইং করা, এবং এই কাল্টিভেটারে ইউ মানে অ্যাটাচ থাকা এই ট্র্যাক্টরটা ডিঅ্যাটাচ করে এই গ্রাস কাটিং ব্লেডের সঙ্গে অ্যাটাচ করে এই গ্রাস ফিল্ডটাকে হারভেস্ট করা, ঠিক আছে? তো চলো কাজটা শুরু করে দিই। তোমরা হয়তো আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো নি অথবা দেখেছো, এই জায়গায় দেখো এই ফিল্ডটা আমার 5 নম্বর এপিসোড পর্যন্ত এই ফিল্ডটা কিন্তু আমার কাছে ছিল না, কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ এই ফিল্ডটা আমি বাই করে নিয়েছি এবং ফার্মিং করা স্টার্টও করে দিয়েছি। আসলে কি হয়েছে, যেহেতু অনেকদিন আমি ভিডিও রেকর্ডিং করিনি বা এই গেমটি খেলিনি, তো সেক্ষেত্রে গেমটি অন করেছিলাম। তো অন করতে গিয়ে দেখি আমার কাছে প্রায় 1,60,000 মতন ডলার আছে। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করেছিলাম কি না, এই ফিল্ডটাকে অফ ক্যামেরায় বাই করে নিয়েছিলাম, ঠিক আছে? অফ ক্যামেরায় বাই করে নিয়ে আমি এটাকে সিড রোপণ করে দিই, বীজ রোপণ করে দিই কলোনার, ঠিক আছে? এই জন্য তোমরা আমার 3টে ফিল্ড দেখতে পাচ্ছ একের পর এক। তো বন্ধুরা, আমাকে এই ফিল্ডের উপর সোয়িং মেশিন অন করতে হবে। অন করে দিলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমার কাছে একটা মিশন এসে গেছে। চেক করবো মিশন দেখি, ওকে, মিশনটা অ্যাকসেপ্ট করে নেবো। 14 মিনিট সময় আছে, টেলারটা কোথায় আছে প্রথমে চেক করে নেবো। টেলারটা আমার সিড হাউসের পাশেই আছে, তো সেক্ষেত্রে সমস্যা হবে না। এটা কোথায় ড্রপ করতে হবে বলেছিল, বেকরি সম্ভবত, পরে বেকরিতে গিয়ে ড্রপ করে দেবো, ঠিক আছে? 14 মিনিট সময় মানে অনেকটা সময়, মিনিমাম ওয়াক করবো। চলে যাব আমার হারভেস্টারের কাছে, 97% কলোনা লোড হয়ে আছে। ওকে, তো হারভেস্টারের কাজ এখন করবো না, ডিঅ্যাটাচ করবো এটাকে, কাল্টিভেটারটাকে। সবার আগে খুঁজে দেখবো কোথায় রেখেছি আমার ট্রেলারটাকে। সরি 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 সরি, তো সবার আগে খুঁজে দেখবো আমার ট্রেলারটা কোথায় আছে। পেয়ে গেছি,
ম্যানুয়ালি করে নি, তার থেকে বেটার হবে, কম সময়ের ভেতর হয়ে যাবে। পাইলট লাগিয়ে এই বিট ফার্মটা, সরি বিট ফিল্ডটাকে হারভেস্ট করে নেবো। এইভাবে হারভেস্টিং এর কাজ হতে থাকুক, ততক্ষণে আমি আমার এই ট্রাক্টরটাকে কাজে লাগাবো। এখানে ডিএটাচ করবো ট্রেলারটাকে। এখান থেকে অটো পাইলট লাগিয়ে দেবো, অটো পাইলটের মাধ্যমে তার কাজ করতে থাকবে। ঠিক আছে, এভাবে গ্রাস কাটিং এর কাজ হতে থাকবে। ততক্ষণে আমি চলে যাব আমার, হ্যাঁ একটা কাজ করিনি, কয়িং মেশিনের কাজও চলছে, আমার হারভেস্টারের কাজও চলছে। ততক্ষণ আমি একটা কাজ করব, এই গ্রাস কাটিং এর কাজটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, আমার গ্রাস কাটিং এর কাজ শেষ। ট্রাক্টরটাকে এখান থেকে তুলে নিয়ে ব্লেডটা এখানে ড্রপ করব এবং ট্রাক্টরটাকে এখান থেকে সরিয়ে এই টুলের সঙ্গে অ্যাটাচ করব। তোমাদের কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমি গেমটি অফ ক্যামেরায় শুরু করি, তো তখন আমি একটা ফিল্ড কিনেছিলাম এবং ওই ফিল্ডের সঙ্গে সঙ্গে এই গ্রাসকে এক লাইন করে সাজিয়ে দেওয়ার জন্য এই টুলটাকে আমি কিনেছিলাম। এর কাজটা তোমরা এখন দেখতে পাবে, এর কাজটা ঠিক কী, কেন কিনেছিলাম। অন করবো, একে সাইড স্ক্রিন করবো একটু। এখান থেকে এটাকে অটো পাইলট দিয়ে দেবো, তার ফলে কি হবে না দেখো তোমরা। আমার এই জায়গায় পুরো ফিল্ডের উপর গ্রাস ছড়িয়ে আছে, ঠিক আছে, বা যেহেতু আমি এই টুলটাকে ইউজ করছি আমার এই গ্রাস ফিল্ডের উপর, সেক্ষেত্রে এক লাইন করে
পুরো যতটা এরিয়া কভার করতে পারছে এই টুলটা ওই এরিয়ার গ্রাসগুলোকে একটা লাইনে কালেক্ট করে রেখে দেবে। তার ফলে কী হবে, আমার এই লোডিং ব্যালেন্স দিয়ে লোড করতে কম সময়ের মধ্যে পুরো ফিল্ডের ঘাস লোড করে ফেলবে আমার লোডিং ব্যালেন্স। তাহলে লোডিং ব্যালেন্সে যে সময়টা নিত প্রচুর পরিমাণে, এক ঘন্টা নয় প্রায় 30 মিনিটসের কাছাকাছি একটা ফিল্ড কালেক্ট করতে সময় নিত ঘাস কালেক্ট করতে, তো সেক্ষেত্রে কী হবে একটু কম সময় লাগবে, কম সময়ে তাড়াতাড়ি ঘাস কালেক্ট করতে পারবে। রিঅ্যাটাচ করছি, আর মাত্র আমার মিশনটাকে কমপ্লিট করার জন্য আর মাত্র 3 মিনিট বাকি আছে। যেহেতু বেকারি আমার খুবই সামনে, তো সেক্ষেত্রে আমি বেকারিতে ডেলিভার করতে পারবো 3 মিনিটের মধ্যে, ঠিক আছে। এখানটায় এটাকে ড্রপ করবো, হ্যাঁ বেকারিতে ড্রপ করতে হবে। চলো বেকারিতে ড্রপ করে ফিরে আসছি, একটা কাজই করিনি, যেহেতু এর কাজ কমপ্লিট হয়ে গেছে একে তুলে নেব। এখানে ডিসকানেক্ট করবো, সাইড স্ক্রিন আছে, এখান থেকে অটো পাইলট দিয়ে লোডিং এর কাজ শুরু করে দেবো। সেক্ষেত্রে কি হবে না, আমার আমি বেকারি থেকে ফিরে আসতে আসতে আমার গ্রাস লোডিং করা হয়ে যাবে। নাইসলি ডান, গুড জব, প্রাইস উইল বি পে। তো দেখতেই পাচ্ছ আমার কাছে এখন $75,000 এসে গেছে। আমি চাইলে এই টাইপের একটা নিউ ট্রাক্টর বাই করতে পারি, তো আমি চাইছি একটা আপগ্রেডেড ট্রাক্টর নিতে। সেক্ষেত্রে আমাকে আরও কিছুক্ষণ সময় দিতে হবে এই গেমটার ভেতর। আমার কাছে সময় আছে, আমি সময় ধরবো, অসুবিধা নেই।
এভাবে লাইন আপ করে রেখে দেবো এখানটায়, ব্যাক করে ফিরে যাব আমার লোডিং ব্যালেন্সের কাছে। মাত্র 30% কিন্তু কালেক্ট হয়ে গেছে, 36%। এই 40% গ্রাস সিফ ফার্মে ড্রপ করছি, আর 31% গ্রাস আমি কাউ ফার্মে ড্রপ করব। আমার কলোনা ফিল্ডের কলোনা হারভেস্ট করার মতো সময় হয়ে গেছে, তাই একে হারভেস্ট করার জন্য আমি এবার হারভেস্টারকে অটো পাইলট দিয়ে দিয়েছি। এখান থেকে এই ওয়েস্টেজগুলো তুলে নেব, হিট ফার্মের ওয়েস্টেজ, ঠিক আছে। এটা এভাবে তুলতে থাকুক, আমি ট্রেলারটাকে পিচ করে দিয়ে আসি। কারণ আমাকে কাল্টিভেটর ইউজ করতে হবে, তো এভাবে এক সাইডে আমার লোডিং ব্যাগেন্স লোডিংয়ের কাজ করবে এবং এক সাইডে আমার কাল্টিভেটার কাল্টিভেট করার কাজ করবে। দুটোই কাজ একসঙ্গে হতে থাকবে, সমস্যা হবে না, ঠিক আছে। তো ওই কাজ চলতে থাকুক। মনে হচ্ছে আরেকটু দূরত্ব দিতে হবে, কারণ আমার কাল্টিভেটার যতটুকু সময়ে দু লাইন কমপ্লিট করছে, আমার লোডিং ব্যালেন্স ততটুকু সময় মাত্র এক লাইন কমপ্লিট করছে, তো সেক্ষেত্রে একটু সমস্যা হবে পরে।
এবার অটো পাইলট দিয়ে এই কাল্টিভেটারের কাজটা করে ফেলবো। এবার চলে যাব আমার হারভেস্টারের কাছে। 97% স্টোরেজ ফুল হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই স্টোরেজ ফুল হয়ে যাবে। যেহেতু আমার দুটো ইঞ্জিন দুটো কাজ করছে, সেক্ষেত্রে আমি একটা কাজ করি, হারভেস্টারটাতেই নিয়ে চলে যাই, খালি করে আসি স্টোরেজ, হারভেস্টারে স্টোরেজ আনলোড করে আসি আমার ট্রেলারের কাছে, যেহেতু কাছাকাছি আছে। তোমরা হয়তো ভাবছো হাফ হাফ ফিল্ডের উপর আমি কাল্টিভেটার চালিয়েছি, এবং সেই অবস্থায় আমি সোয়িং মেশিন কী জন্য চালাচ্ছি। আসলে সোয়িং মেশিনের কাজটা একটু কম স্পিডে হয়, বন্ধুরা। তোমরা হয়তো ভাবছো আমি হাফ ফিল্ডের উপর কাল্টিভেটার চালিয়েছি, এবং হাফ ফিল্ডের উপর এখনও আমার কাল্টিভেট হয়নি, তো তার উপরে কিভাবে আমি এই ফিল্ডের উপর সিড লাগিয়ে দিচ্ছি, সিড রোপণ করে দিচ্ছি কিভাবে। আসলে ব্যাপারটা কি, আমার এই সোয়িং মেশিন একটু সময় নেবে পুরো ফিল্ডটাকে সোয়িং করতে, বীজ রোপণ করতে। তো সেক্ষেত্রে কী হবে, যতক্ষণ এইটুকু গ্যাপ আছে না, যতটুকু আমি কাল্টিভেট করেছি এইটুকু সোয়িং করতে করতে আমার আর একটা ট্র্যাক্টর
ওয়েস্টেজ ড্রপ করে ফিরে আসবো। ফিরে এলেই আমি ওই ফিল্ডটাকে কাল্টিভেট করতে পারবো। একই সময়ের মধ্যে আমার একটা কাজ, এক্সট্রা একটা কাজ, যেটা হচ্ছে ওয়েস্টেজ ড্রপ করা, সেই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তাই না? তার জন্য আমি এখান থেকে এই সোয়িংয়ের কাজটাকে শুরু করে দিচ্ছি। সোয়িং মেশিন তার সোয়িংয়ের কাজ করতে থাকুক, ততক্ষণে আমার আর একটা ট্র্যাক্টর ফিরে এলে বাকি যে প্লেসটা বেঁচে আছে কাল্টিভেট হয়নি তাকে আমি কাল্টিভেট করে দেবো। এই দেখো আমার ওয়েস্টেজ সেল করে দিয়েছে, যার কারণে আমি ফোর থাউজেন্ড ডলার পেয়েছি। ঠিক আছে, এই ফিল্ডটাকেও কাল্টিভেট করতে হবে। তার আগে আমি একটা কাজ করব, আমার এই ট্রাক্টর ফিরে এলে ম্যানুয়ালি ড্রাইভ করে নিয়ে যাই, খুব তাড়াতাড়ি হবে। অ্যাটাচ করছি, কাল্টিভেটর অ্যাটাচ করব, এখান থেকে কাল্টিভেট করার কাজ শুরু করে দেবো। ঠিক আছে, মনে হচ্ছে একটা ছোট্ট গ্যাপ থেকে যাবে, সেটাকেও আরেকবার তার উপর দিয়ে কাল্টিভেটার চালাতে হবে আমাকে। হ্যাঁ, ছোট একটা গ্যাপ থেকে গেছে, এখান থেকে অটো পাইলট দিয়ে কাল্টিভেটারের কাজ শুরু করে দিচ্ছি। কাল্টিভেটার তার কাল্টিভেটারের কাজ করতে থাকুক, সোয়িং মেশিন সোয়িংয়ের কাজ করতে থাকুক, ততক্ষণে আমি ফিরে যাবো আমার হারভেস্টারের কাছে। যেহেতু আমার কলোনা গ্রো করছে, সেই ক্ষেত্রে আমি হারভেস্টারটাকে লাইন আপ করে রেখে দেবো। এভাবে লাইন আপ করে রেখে দিলাম, চেক করে নেবো কিছুটা বাকি আছে, ততক্ষণে স্ট্যাটিস্টিক চেক করে নেবো। 13% উল কালেক্ট হয়ে গেছে এবং মিল্ক 18%, স্টোরেজে 8% গ্রাস, আর শিপ ফার্মের স্টোরেজে 17% গ্রাস এখনও স্টোরেজ আছে। তো চলো, কাছাকাছি 25,000 ডলারের কাছাকাছি পেমেন্ট পেয়ে যাবো।
এখান থেকে আমার কাল্টিভেটরের কাজটাকেও শুরু করে দেবো এই ফিল্ডের উপর। কাল্টিভেটর তার কাল্টিভেটরের কাজ করতে থাকুক এবং সোয়িং মেশিনের কাজ কমপ্লিট হলে সেই ট্র্যাক্টরটাকে নিয়ে আমি বেরিয়ে পড়বো উল সেল করতে, ঠিক আছে? তো ততক্ষণের জন্য এই কাল্টিভেটরের কাজটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আর একটা কলোনা ফিল্ডের কলোনা হারভেস্ট করার মতন গ্রো করে নিয়েছে, তো সেক্ষেত্রে এটাকেও হারভেস্ট করতে লাগিয়ে দেবো। হারভেস্টার লাগিয়ে দিলাম এবং আমার সোয়িং মেশিনে কাজ কমপ্লিট হয়ে গেছে। সোয়িং মেশিন ডিঅ্যাটাচ করবো, চলে যাব আমার উল টেলারের কাছে। ওকে, 100% লোড হয়ে গেছে। সেল করার জন্য প্রাইস কত? 7,325। একটু প্রাইস উপরে যাওয়া দরকার, চেক করে নেবো প্রাইস উপরে যাচ্ছে কিনা। দু জায়গার প্রাইস উপরে যাচ্ছে, তো আর কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, ঠিক আছে? না, সেলই করে আসি, সেল করিনি, বেটার হবে। এটা কোথায়? স্টেশন 7,331। চলো স্টেশনে এটাকে সেল করে দিয়ে আসি। যেহেতু আমার দুটো ইঞ্জিন আলাদা আলাদাভাবে কাজ করছে, সেক্ষেত্রে আমি এটা ম্যানুয়ালি নিয়ে যাব অটো পাইলট না দিয়ে, যেহেতু স্টেশনের রুট আমার জানা আছে। $1,37,000। ওকে, এবার আমি একটা চেক করবো। ওকে ওকে, মনে হচ্ছে কর্ন হারভেস্ট করার জন্য আমাকে একটা টুল কিনতেই হবে একটা ট্র্যাক্টরের সঙ্গে। ওকে, তো মিশনটা অ্যাকসেপ্ট করবো না। যতই হোক, একটা নিউ ফিল্ডের উপর যদি আমি কর্ন ফার্মিংও করে ফেলি, যেহেতু টুল কিনছি, সেক্ষেত্রে একটা একটা কর্নের সিড রোপণ করার পর তাকে গ্রো করতে, তারপর হারভেস্ট করতে ম্যাক্সিমাম 45 মিনিট সময় নেবে। তো সেই 45 মিনিটস আমাকে তো আর দেবে না এটাকে কমপ্লিট করার জন্য, বড় জোর দেবে 20 মিনিটস। তো সেক্ষেত্রে আমি এই অ্যাকসেপ্টটাকে রিজেক্ট করবো, সরি, এই মিশনটাকে রিজেক্ট করবো এবং ফিরে যাব আমার ফার্মের কাছে এই ট্র্যাক্টরটাকে নিয়ে। ওয়াশিং স্টেশনে পাঠিয়ে দিই, এটাকে অটোমেটিক ওয়াশিং স্টেশনে পৌঁছে যাবে।
তো বন্ধুরা, আমার এই 6 নম্বর এপিসোডটি এখানটায় এন্ড করছি। তোমাদের এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই এপিসোডটি তোমাদের ভালো লেগে থাকে, একটি করে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করবে তোমরা, ঠিক আছে? এবং আমার চ্যানেলটা গেমিং উইথ মহেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অলে নোটিফিকেশন সেট রেখো। কারণ তোমরা যদি অলে না সেট রাখো নোটিফিকেশন, তাহলে আমার নেক্সট এপিসোডের তোমরা নোটিফিকেশন পাবে না। তো সেই জন্য অলে সেট রেখো, এবং সবাই সুস্থ থেকো, ভালো থেকো।